ভারতের বুকে পাওয়া গেল আস্ত এক সাদা সোনার ভান্ডার। এবার ধন সম্পদে আরো বেশি ফুলে ফেঁপে উঠবে ভারত। মাটি কাটলেই থরে থরে বেরিয়ে আসছে অমূল্য সম্পদ। এক ধাক্কায় অনেকটাই কমে যাবে ল্যাপটপ টিভির মতন ইলেকট্রিক পণ্যের দাম। ভারতের ঠিক কোথায় পাওয়া গেল এই অমূল্য সাদা সোনা? ক্রমশ ভারতের বুকে পাওয়া যাচ্ছে নতুন নতুন লক্ষ্মীর ভান্ডারের প্রদেশ। কিছুদিন আগেও জম্মু ও কাশ্মীরে মিলেছিল ভারতের অমূল্য রত্ন লিথিয়ামের খোঁজ, যাকে মূলত সাদা সোনা বলেই চেনেন অনেকে। এবারে এই মূল্যবান সাদা সোনার সন্ধান মিলল খোদ রাজস্থানের নাগপুর জেলায়। সেখানে আবিষ্কার হলো আস্ত লিথিয়াম খনি। এমন তথ্য এবার প্রকাশ্যে আনলো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। জম্মু ও কাশ্মীরের চেয়ে রাজস্থানে সন্ধান পাওয়া খনিতে লিথিয়ামের পরিমাণ অনেক বেশি বলে মনে করছে বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে রাজস্থানের খনিতে যে লিথিয়াম মজুদ রয়েছে তা দেশের 80% চাহিদা পূরণ করতে সক্ষম হবে, যা জম্মু ও কাশ্মীরে পাওয়া লিথিয়াম খনির থেকেও হাজার গুণে বেশি। লিথিয়ামকে খুবই দামি ধাতু হিসেবে মানা হয়। এটি খুবই হালকা এবং নরম ধাতু। স্মার্টফোন, ল্যাপটপ, যে কোনো ধরনের রিচার্জেবল ব্যাটারি তৈরিতে লিথিয়াম অনিবার্য। আজকাল বায়ু দূষণ কমাতে রাস্তায় বৈদ্যুতিক গাড়ি নামানো হয়েছে। এই গাড়িগুলোর ব্যাটারি তৈরিতেও মূল উপাদান হলো লিথিয়াম। তবে লিথিয়াম এত গুরুত্বপূর্ণ চাহিদা সম্পন্ন হওয়া সত্ত্বেও ভারতে এর উৎপাদন একেবারে নগণ্য সীমিত, ফলে বিদেশ থেকে এই সাদা সোনা আমদানি করা হয়ে থাকে। তবে এবার ভারতের বুকে আবারও লিথিয়ামের সন্ধান মেলায় ভারতের ভাগ্য রেখা বদলাবে, ভারত আরো বেশি আত্মনির্ভর হয়ে উঠবে। পাশাপাশি ব্যাটারি শিল্পেও বড়সড় বিপ্লব ঘটাতে চলেছে ভারত। এমনকি এতদিন বিদেশ থেকে লিথিয়াম আনা হলেও এবার বিদেশে পাড়ি দেবে ভারতের লিথিয়াম, কারণ দেশেই উৎপন্ন হবে লিথিয়াম। এর ফলে ভারতের বাজারে লিথিয়াম অনেক বেশি সস্তা হবে। আর লিথিয়াম স্বল্প মূল্যে পাওয়া গেলেই ভারত ইলেকট্রিক পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে কমে যাবে। তবে এই মুহূর্তে দেশে লিথিয়াম খনির সন্ধান পাওয়া বিষয়টিকে ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ দিক বলে বিবেচনা করছেন একাংশ।